প্রিয় শিক্ষার্থীবিন্দু গতদিনে আমরা সি প্রোগ্রামিং এর ডাটা টাইপ নিয়ে আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে ফান্ডামেন্টাল অফ সি প্রোগ্রামিং টু দ্যাট মিনস ডিফারেন্ট টাইপস অফ অপারেটর অফ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ডাটা টাইপের পরে ফান্ডামেন্টাল অফ প্রোগ্রামিং এর যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সে বিষয়টি হলো ডিফারেন্ট টাইপস অফ অপারেটারে পড়তে গিয়ে আমরা প্রথমে দেখি অপারেটার কাণিত ও যৌক্তিক কাজ নিয়ন্ত্রণ করার জন্য কতগুলো বিশেষ প্রতীক অর্থাৎ আমরা কোন এক্সপ্রেশন লিখতে গিয়ে যে সকল প্রতীক ব্যবহার করি সে সকল প্রতীকগুলোই মূলত অপারেটর আর যা ডাটা ধারণ করে তাকে অপারেন্ট বলে যে প্রতীকগুলো কোনো মান ধারণ করে যে প্রতীকগুলো কোনো ভ্যালু কন্টেইন করবে তাদেরকে বলবো আমরা অপারেন্ট অপারেন্ট গুলো সাজানোর জন্য অপারেন্ট অপারেন্ট গুলোর মধ্যে রিলেশন বোঝানোর জন্য যে প্রতীকগুলো ব্যবহার করি সে প্রতীকগুলোই মূলত অপারেটর অপারেন্ট কে সাজানোর জন্য যে প্রতীক ব্যবহার করা হয় মধ্যে রিলেশন জন্য যে ব্যবহার করা হয় সেটাই অপারেটার সিপোগ্রামিং এ অপারেটর বিভিন্ন ধরনের যেমন আমি একটি চিত্রের মাধ্যমে তোমাদের দেখাতে চাই সিপোগ্রামিং এ অপারেটর আট ধরনের যেমন

দেখো অপারেটর গুলো কি কি প্রত্যেকটা অপারেটরের প্রতীক গুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমরা আরো আলাদা আলাদা ভাবে যদি দেখতে চাই তাহলে আমরা এভাবে দেখতে পারি

অতিরিক্ত অপারেটর আছে যেটাকে বলছি আমরা মডুলার আর রিমাইন্ডার আফটার ডিভিশন অর্থাৎ আমরা ভাগ দিয়ে সাধারণত ভাগ ফল নির্ণয় করি কিন্তু মডুলার দিয়ে ভাগ শেষ নির্ণয় করে থাকি এই প্রতীকটা সি প্রোগ্রামিং এ গাণিতিক অপারেটরের ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্ব বহন করে সো আমরা মডুলার অপারেটর দিয়ে ভাগ শেষ নির্ণয় করবো এক্সাম্পল গুলো দেখো যোগের এক্সাম্পল আমরা সবাই জানি তিন যোগ দুই পাঁচ তিন থেকে করলে এক তিন কে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে এক দশমিক পাঁচ অনুরূপ ভাবে দশকে দিয়ে দশকে যদি আমরা তিন দিয়ে মডুলাইজ করি তাহলে অবশিষ্ট থাকবে এক এটাই এখানকার জন্য একটা বিশেষ গুরুত্ব বহন করে আমরা এরপরে দেখি গাণিতিক সি কিভাবে ব্যবহার করা হয় আমরা যদি সাধারণ গণিতে ব্যবহার করি যেমন এক্সিক্যাল টু এ স্কোয়ার প্লাস টু স্কোয়ার বাট এটাকে যদি আমরা সি প্রোগ্রামিং এ লিখতে চাই তাহলে আমাকে লিখতে হবে একটু ভিন্নভাবে ভাবে যেমন এক্সিক্যাল টু

যে সি প্রোগ্রামিং এ লিখতে গেলে অবশ্যই এ ইনটু এ দ্যাট মিন্স স্কয়ার আমরা ছোটবেলায় ক্লাস 6 এ যখন এ স্কয়ার শিখেছি বা তোমরা শিখেছো তখন কিন্তু দুইটা এ একটা এ গুণ আর একটা এ দিয়ে আমরা এ স্কয়ার বলেছি অনুরূপ ভাবে সি প্রোগ্রামিং এও এভাবে লেখা হয় অনুরূপ যদি আমরা তিন নাম্বারটা দেখি ডি ইকুয়াল টু স্কয়ার রুট উইদিন ব্র্যাকেট

উইদিন ব্রাকেট টু ইন্টু এস দিতে হবে সি প্রোগ্রামিং ক্ষেত্রে যে কোনো দিয়ে সেটা পরবর্তী আরো কিছু উদাহরণ দেখতে পাই দেখাতে চাই সেটা হলো যদি তোমাকে বলা হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সি প্রোগ্রামিং এ আমরা লিখে থাকি এ ইন্টু এ প্লাস টু টু ইন্টু আরেকটা উদাহরণ দেখি এই সমীকরণটা যদি আমরা সি প্রোগ্রামিং এ লিখি তাহলে দেখো এডিআইক টু পাই ইন্টু আর ইন্টু আর দ্যাট মিনস পাই আর স্কোয়ার প্লাস টু ইন্টু পাই

সাধারণত এ প্লাস বি হোল সূত্রটা প্রমাণ করতে আমরা এভাবে প্রমাণ করে থাকি আর সেক্ষেত্রে আমরা সাথে দিলেই বুঝে যে এটা গুণ হয়েছে কিন্তু এখানে স্টার চিহ্ন দিয়ে গুণ বোঝানো হবে অনুরূপভাবে পরবর্তীগুলো একই পদ্ধতিতে লেখা তোমরা বিষয়গুলো খেয়াল করবে সিটে আমরা গাণিতিক এক্সপ্রেশন লিখতে গেলে অবশ্যই আমাদের প্রচলিত গণিতের যে এক্সপ্রেশন তার থেকে অবশ্যই একটু ভিন্ন থাকবে এই ভিন্নতাটা একটু খেয়াল রাখতে হবে এখানে তোমাদের পরীক্ষাতে মাঝে মাঝে আসবে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে দেওয়া হবে যার রেজাল্টটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে সো এখানে রেজাল্টের রেজাল্ট ফাইন্ড আউট করার ক্ষেত্রে মডুলার দ্যাট মিনস মডুলাস সিম্বলটা বিশেষ গুরুত্ব বহন করে এবং রুলস অফ প্রেসিডেন্স সেম আমরা যেভাবে সরল অঙ্ক করে থাকি ব্র্যাকেট অফ ডিভিশন মাল্টিপ্লিকেশন সাবট্রাকশন এখানে আমাদের ডিভিশনের পরেই মডুলাস মডুলাস চিহ্নটা চলে আসে সো মডুলাস চিহ্নটা মাল্টিপ্লিকেশনের আগেই আসে এই সিকোয়েন্সটা যদি মেইনটেইন করা হয় তাহলে এক্সপ্রেশন ক্যালকুলেশনটা কারেক্ট হবে সিকোয়েন্স যদি মেনটেন না করা হয় রুলস অফ প্রেসিডেন্ট যদি মানা না হয় তাহলে অনেক ক্ষেত্রেই ক্যালকুলেশনে ভুল হয় এক্ষেত্রে তোমাকে বিষয়টা একটু খেয়াল করতে হবে অ্যাসাইনমেন্ট অপারেটর আট ধরনের অপারেটরের মধ্যে এটা একটা বিশেষ গুরুত্ব বহন করে আমরা সাধারণত বলে থাকি এ ইকুয়াল বাট এ ইকুয়াল টু বি হতে পারে না C প্রোগ্রাম যেটা মনে করে সেটা হলো এ এর ভ্যালু বি এ এর মান বি ইকুয়াল দিয়ে বোঝানো হয় এ এর কোনো একটা মান অ্যাসাইন করা হলো এই জন্য এই অপারেটরটাকে বলা হয় অ্যাসাইন অপারেটর C প্রোগ্রামিং এ ইকুয়াল চিহ্ন ক্ষেত্রে দুটা চিহ্ন ব্যবহার করে ইকুয়াল ইকুয়াল এই সিম্বল ইউজ করে বোঝানো হয় এটার সমান এটা বাট ম্যাথমেটিক্স আমরা এই ইকুয়াল চিহ্ন দিয়ে বুঝাই লেফট ইকুয়াল রাইট বাট সে প্রোগ্রামিং এ ইকুয়াল দিয়ে বোঝানো হয় লেফটে যে মানটা থাকবে লেফটে যে অপারেন্ট থাকবে রাইট যেটা থাকবে সেটা তার মান বা ভ্যালু ভেলু লেফটে থাকবে অপারেন্ট রাইটে থাকবে অ্যাসাইনিং ভ্যালু আর মাঝখানে যে প্রতীকটা থাকবে সেই প্রতীকটাকে বলছি আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর বেশ কিছু এক্সাম্পল আমি তোমাদের দেখিয়েছি এই এক্সাম্পল গুলো তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমরা কিভাবে কোন কিছুর মান অ্যাসাইন করব যেমন এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই Next, x equal to x- minus y. Next, x= equal to x into y y। এভাবে তোমরা এই অপারেটর বিভিন্ন ভাবে ইউজ করতে পারো অ্যাসাইনমেন্ট অপারেটর বলতে আমরা বুঝাচ্ছি লেফটে যে অপারেন্ট থাকবে সেটার মান রাইটে থাকবে মাঝখানে যে প্রতীকটা থাকবে সেটাকে বলছি আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর কোন মান অ্যাসাইন করে দেওয়া তো আমরা এখন দেখি রিলেশনাল অপারেটর কি রিলেশনাল অপারেটর বলতে লেফট এবং রাইট যে গুলো থাকবে লেফট এবং রাইট যে অপারেন্ট থাকবে লেফট এবং রাইট যে এক্সপ্রেশন থাকবে সেই লেফট এবং রাইট এক্সপ্রেশন অপারেন্ট বা অপারেটরের মধ্যে রিলেশন বোঝানোর জন্য যে সকল প্রতীক ব্যবহার করব সেই সকল প্রতীকগুলোকে আমরা বলে থাকি রিলেশনাল অপারেটর ম্যাথমেটিক্সে ইকুয়াল সাইন দিয়ে লেফট রাইট ইকুয়াল বোঝানো হয় বাট সি প্রোগ্রামিং এ ইকুয়াল সিম্বলটা অবশ্যই একটু ভিন্ন তোমাকে খেয়াল করতে হবে এখানকার ইকুয়াল সাইনটা হল ডাবল ইকুয়াল ডাবল ইকুয়াল দিয়ে লেফট রাইট ইকুয়াল বোঝানো হয় গ্রেটার দেন লেজ দেন নট ইক্যাল টু গ্রেটার দেন ইকুয়াল লেস ডেন ইকুয়াল এই সিম্বলগুলো গুলো যথারীতি ম্যাথমেটিক্যাল রিলেশনাল অপারেটরের মতোই ব্যবহৃত হয় তো এখানে একটা এক্সেপশনাল আছে সেটা হলো ইকুয়াল ডাবল থাকে তো আমরা এখন দেখি লজিক্যাল অপারেটর কি লজিকাল অপারেটর আমরা প্রথম সেমিস্টারে দেখেছি তোমরা ফার্স্ট ইয়ারের প্রথম সেমিস্টারে দেখেছো আমাদের আইসিটিতে তিনটি তিনটি মৌলিক মৌলিক লজিক লজিক গেট আছে গেটের তিন ধরনের কাজ আছে এই তিনটি মৌলিক লজিক গেট হলো অ্যান্ড অর নট ঠিক এই অ্যান্ড অর নট এর লজিক্যাল যে কাজটা সেই কাজটা বোঝানোর জন্য তিনটা বিশেষ প্রতীক ব্যবহার করা হয় বিশেষ চিহ্ন ব্যবহার করা হয় এই বিশেষ চিহ্ন এমপারসেন্ট দিলে সেটাকে আমরা বলি লজিক্যাল অ্যান্ড অপারেটর অনুরূপ ভাবে সমান্তরাল সাইন ম্যাথমেটিক্যাল সমান্তরাল লেখি যেভাবে এই সিম্বলটা ব্যবহার করলে এটাকে বলছে আমরা লজিক্যাল অর

দুটি অপারেন্টের মধ্যে লজিক্যাল অর অপারেশনের জন্য এ ধরনের প্রতীক ব্যবহার করা হয় লজিক্যাল এন্ড ব্যবহার করা হয় অপারেন্ট টু অ্যান্ড অপারেন্ট থ্রি অর্থাৎ অপারেন্ট ওয়ান ইকুয়াল টু অপারেন্ট টু এবং অপারেন্ট থ্রি লজিক্যাল মাল্টিপ্লিকেশন লজিক্যাল নট অপারেন্ট ওয়ান ইকুয়াল টু নট অপারেন্ট টু এভাবে লজিক্যাল অপারেটর ব্যবহার করা হয় সাধারণত সমান্তরাল সাইন দিয়ে অর বোঝানো হয় দুটা এমপার্শন দিয়ে অ্যান্ড বোঝানো হয় এবং এক্সক্লেমেশন দিয়ে নট বোঝানো হয় এবার আমরা দেখি কন্ডিশনাল অপারেটর কন্ডিশনাল অপারেটরের ক্ষেত্রে যখন আমরা দুই বা ততধিক এক্সপ্রেশনের মধ্যে কোন কন্ডিশন ব্যবহার করতে চাই সেই কন্ডিশন ব্যবহার করে মূলত এক্সপ্রেশনগুলোর সত্যতা যাচাই করা হয় এবং সত্যতার ভিত্তিতেই কোনটি অপারেট হবে বা কোনটি কাজ করবে সেটা নির্ধারণ করা হয় সি প্রোগ্রামিং এ শর্ত সাপেক্ষে কোনো ভেরিয়েবল বা এক্সপ্রেশনের মান অন্য কোন ভেরিয়েবল বা এক্সপ্রেশনের মান হিসেবে নির্ধারণ করার জন্য কন্ডিশন অপারেটর ব্যবহৃত হয় যেমন

রিপন বড় এবং এক্সপ্রেশন থ্রিতে বললাম লিটন বড় অর্থাৎ যদি ট্রু হয় তাহলে রিপন বড় আর যদি ফলস হয় তাহলে লিটন বড় এভাবে আমরা একটা কন্ডিশন দেব সেই কন্ডিশনে আমরা যে তথ্যই কম্পেয়ার করি না কেন যে শর্তই ব্যবহার করি না কেন সেই শর্ত দেওয়ার জন্য আমাদের যে অপারেটরটা ব্যবহার করা হচ্ছে সেই অপারেটরটাকে বলছে আমরা কন্ডিশনাল অপারেটর যেমন ইফ ব্যবহার করে থাকি সাধারণত এবার আমরা দেখি বিট ওয়াইজ অপারেটর বিট ওয়াইজ অপারেটর বলতে বুঝাই আমরা লজিক্যাল অপারেটর দেখলাম এই লজিক্যাল অপারেটর ছিল দুটি এক্সপ্রেশনের মধ্যে কম্পেয়ার করা দুটি এক্সপ্রেশনের মধ্যে কোন অপারেটর ব্যবহার করা যদি দুটি বিটের মধ্যে অপারেটর ব্যবহার করা হয় তখন সেটাকে বলছি আমরা বিট ওয়াইজ অপারেটর এখানেও যথারীতি অ্যান্ড অর নট আমরা লজিক গেট পড়ে এসেছি লজিক গেটে যখন দুটি ইনপুট দেওয়া হয় সেই দুটি ইনপুটের যে এন্ড অপারেশন হয় অর অপারেশন হয় এবং এক্সক্লুসিভ অর অপারেশন হয় ওয়ান্স কমপ্লিমেন্ট হয় ইত্যাদি অপারেশন পরিচালিত হয় সেই অপারেশন গুলোকে আমরা বিট অপারেশন বা বিট ওয়াইজ অপারেটরের মাধ্যমে বিট ওয়াইজ অপারেশন করে থাকি যদি আমরা एग्जांपल দেখি দেখো এক্স ওয়াই দুটি চলক এই চলকের বিভিন্ন মান 00 01 10 11 এন্ড এর ক্ষেত্রে এক্স কম্পেয়ার করা হচ্ছে দুটা বিট এর মধ্যে কম্পেয়ার করা হল এ এক্স এবং্ড ওয়াই আউটপুট হবে জিরো বিকজ অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে এটা মাল্টিপ্লাই হিসেবে কাজ করে তাই এটা হবে অর অপারেটর হিসেবে যখন কাজ করবে তখন দুটার মধ্যে যেকোনো একটা ভ্যালু ওয়ান হলেই আউটপুট ওয়ান হবে এক্স অর হিসেবে যখন কাজ করবে দুটার মধ্যে বিজোর সংখ্যক ইনপুট ওয়ান হলেই আউটপুট ওয়ান হবে আর ওয়ান্স কমপ্লিমেন্ট তোমরা জানো জিরোর ওয়ান্স কমপ্লিমেন্ট ওয়ান ওয়ান এর ওয়ান্স কমপ্লিমেন্ট জিরো সো আমরা বিট ওয়াইজ অপারেটর বলতে বোঝাই দুটি বিটের মধ্যে যখন কম্পেয়ার করা হয় আর লজিক্যাল অপারেটর বলতে বোঝাই যখন দুটি এক্সপ্রেশনের মধ্যে বা দুটি চলকের মধ্যে কম্পেয়ার করা হয় দুটি এক্সপ্রেশনের মধ্যে যখন কম্পেয়ার করা হয় তখন সেটাকে বলছি আমরা লজিক্যাল অপারেটর আর যখন দুটি বিটের মধ্যে কম্পেয়ার করা হবে তখন সেটাকে বলছি আমরা বিট ওয়াইজ অপারেটর দুটি সেম সিম্বল বাট এন্ড লজিক্যাল এন্ড হলে দুটি এম পার্সেন্ট হবে লজিক্যাল অর হলে সমান্তরাল সাইন হবে আর এক্সক্লুসিভ অর বা আদার্স সিম্বলের ক্ষেত্রে ডাবল হবে এভাবে আমরা লজিক্যাল এবং বিটওয়াইজ অপারেটর পৃথক করতে পারি সি প্রোগ্রামিং এ কিওয়ার্ড অর্থাৎ সি প্রোগ্রামিং এ বিশেষ কিছু শব্দ ব্যবহার করা হয় যে সকল শব্দ শুধুমাত্র সি প্রোগ্রামের জন্য নির্ধারিত আমরা জানি প্রত্যেকটি ভাষারই নির্ধারিত কিছু শব্দ ভান্ডার আছে সি প্রোগ্রামও তার ব্যতিক্রম নয় সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিশেষ কিছু শব্দ ভান্ডার আছে যে কয়টি শব্দ নিয়ে সি প্রোগ্রাম গঠিত বেসিক্যালি বেল ল্যাবরেটরিতে উনিশশো সালে যখন সি প্রোগ্রাম তৈরি করা হয় তখন সেই বেসিক সিতে অর্থাৎ মৌলিক যে সি প্রোগ্রাম সেই সি প্রোগ্রামিং এ বিশেষ কয়েকটা শব্দ ব্যবহৃত হয়েছিল এখনো সিতে সেই কয়েকটি শব্দই ব্যবহৃত হয় তবে মডিফাইড যে সি প্রোগ্রাম আছে বর্তমান আপগ্রেডেড যে সি প্রোগ্রামটা আছে এই সি এই সকল সি প্রোগ্রামে বা এই সকল সি কম্পাইলারে বিশেষ বিশেষ কিছু কিওয়ার্ড ব্যবহার করে কিওয়ার্ড সংখ্যা বাড়ানো হয়েছে তবে মৌলিক যে সি প্রোগ্রাম অর্থাৎ প্রাথমিকভাবে যে সি প্রোগ্রাম তৈরি হয়েছিল সেই সি প্রোগ্রামে মোট বত্রিশটি কিওয়ার্ড ব্যবহৃত হয়েছিল এবং সেই বত্রিশটি কিওয়ার্ড ব্যবহৃত হয় তবে কিওয়ার্ড গুলো ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হয় নিয়ম গুলো হলো এই মাঝখানে কোন স্পেস দেয়া যাবে না ফাঁকা স্থান ব্যবহার করা যাবে না কিওয়ার্ড সি প্রোগ্রামিং এ কিওয়ার্ড গুলো অবশ্যই স্মল লেটারে লিখতে হবে ক্যাপিটাল লেটারে লেখা যাবে না দুটি কিওয়ার্ড একত্রে ব্যবহার করা যাবে না যদি দুটি কিওয়ার্ড পাশাপাশি আমরা লিখতে চাই তাহলে অবশ্যই একটা কিওয়ার্ড এর পরে আর একটা কিওয়ার্ড এর মাঝখানে একটা স্পেস ব্যবহার করতে হবে কিওয়ার্ড কি হলো কোন প্রোগ্রামে সংরক্ষিত বিশেষ কিছু শব্দ বা শব্দ ভাণ্ডার এই শব্দ ভাণ্ডার বা এই শব্দগুলোকে বলছি আমরা কিওয়ার্ড সি প্রোগ্রামিং এ মোট বত্রিশটি কিওয়ার্ড আছে কিওয়ার্ড গুলো নিম্নরূপ রূপ এই কিওয়ার্ড গুলো অবশ্যই তোমাকে মনে রাখতে হবে অনেক সময় এম এমন ভাবে আসবে নিচের কোনটি সি প্রোগ্রামিং এর কিওয়ার্ড নয় অথবা নিচের কোনটি সি প্রোগ্রামিং এর কিওয়ার্ড এই জন্য এই বত্রিশটা কিওয়ার্ড এর নাম বা বত্রিশটা কিওয়ার্ড তোমাকে মনে রাখতে হবে সর্বোচ্চ বত্রিশটি তবে যে আছে বর্তমানে যে সি প্রোগ্রামিং গুলো প্রচলিত আছে সেই সকল সি প্রোগ্রামিং এ কিওয়ার্ড সংখ্যা বেশি আছে তবে তোমাদের জন্য প্রযোজ্য যদি কখনো কোনো ভাবে আসে সি কিওয়ার্ড কয়টি তাহলে তুমি লিখবা বত্রিশটি তো তোমাদের বিষয়টা খেয়াল রাখতে হবে তবে বর্তমানে সি প্রোগ্রামিং এ কিওয়ার্ড সংখ্যা আছে সাতচল্লিশটি মডিফাইড যে সি প্রোগ্রামিং আছে তো আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আমরা এই কিওয়ার্ড গুলোর গঠন এবং কিওয়ার্ড গুলোর সিনটেক্স নিয়ে আলাপ আলোচনা করবো এবং সি প্রোগ্রামিং নিয়ে আলাপ করবো তা আল্লাহ হাফেজ